জয়পুরহাট সদর উপজেলার কোচকুড়ি এলাকায় এক নাপিতকে ডেকে নিয়ে তার হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আহত নাপিত রনি সদর উপজেলার ভাতসা গোপালপুর গ্রামের মৃত খলিলের ছেলে। মারাত্মক আহত অবস্থায় তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, এটি কোনো রাজনৈতিক সহিংসতা নয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।